আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজকে সকাল সকাল থেকে ব্লগটা শুরু করলাম এখন বাজে সকাল সাড়ে আটটার মতো তো সকালবেলা এই যে সিরিজে দারু দে ওই আপা আসছে আর কি তো ওনাকে কলাগুলো দিব আজকে গতকাল বলেছিলাম যে কলাগুলো দিয়ে দিব আর উনি আমার ঘরটা মুভ করে আর কি তো এত বড় বাসা আসলে আমি একা একা ক্লিন করতে পারতেছি না জন্যই এই ওনাকে রাখা আর শীতের মধ্যে ঠান্ডার একটা প্রবলেম অনেকেরই থাকে বিশেষ করে আমারও আছে ঠান্ডার প্রবলেম এই যে বয়সটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন শীতের দিন আসলেই বয়স ভারী হয়ে যায় আর অনেকটাই ঠান্ডা বসে থাকে আর কি অবস্থা তবে যাই হোক আজকে একটু মশলা করাবো সেজন্য মশলাগুলো কেটে নিচ্ছে আদা রসুন তো এগুলো আপা করতেছে আর আমি এদিক থেকে মেয়ের জন্য একটু পাস্তা রান্না করবো রেডি করতেছি মেয়ের এক্সাম চলে ও খুব ভোরবেলা উঠেছে ঘুম থেকে পড়তেছে তো বলতেছে মা পাস্তা খাবো পাস্তা খেয়ে সে চলে যাবে কলেজে কারণ এক্সাম থাকলে কিন্তু আমারও একটু টেনশন থাকে বেশি কি খাবে কি খাবে না এরকম ছেলের তো স্কুল অফ ছেলে ভালো আনন্দ করতেছে ও ঘুম মানে সকালবেলা অনেকক্ষণ যাবৎ ঘুমায় ওকে ডাকাডাকি ডাকি করে না তো মেয়ের এক্সাম চলতেছে ওর এক্সাম শেষ হবে তেইশ তারিখে এই মাসেরই তেইশ তারিখে তারপর আমরা ঘোরাঘুরি কোথায় যাব কি করব সব কিছুর প্রিপারেশন নেবো এখন থেকেই নেওয়া হচ্ছে ছেলের তো মন খুব খারাপ আমার ছেলের কথা বলতেছি ইব্রাহিমের মন ভীষণ খারাপ কারণ ওর এক্সাম শেষ হয়েছে পরে কিন্তু আমরা কোথাও ঘুরতে যাই নাই কারণ অনিবার এক্সাম আছে সেজন্য যাওয়া হয় নাই এজন্য জন্য ইব্রাহিম মাঝে মাঝেই মন খারাপ করে অনেক বায়না করে যা আমাকে নিয়ে ঘুরতে যাও আমাকে নিয়ে গ্রামের বাড়িতে যাও মানে এ ধরনের মনস্থির করে ফেলে ও নিজে নিজেই ব্যাগ গুছিয়ে ফেলে আসলে বাচ্চারা যখন নাকি বাসায় বসে থাকে পরীক্ষা শেষ হলে আসলে যা হয় আর কি তা তো ওকে নিয়ে আর পারতেছি না আমাদের আসলে মেয়ের জন্য কোথায় ঘুরতে যাব কী করব কোনো কিছুর প্রিপারেশন নিতে পারতেছি না মেয়ের এক্সাম শেষ হলে ইনশাল্লাহ আমরা তেইশ তারিখের পর ঘুরতে যাবো তো আমি একটু চা খাবো চাটা বসিয়ে দিচ্ছি তারপর মেয়েকে পাস্তা বানিয়ে দিব পাস্তাটা খেলে বেশ কিছুক্ষণ আর কি মুক্ত থাকতে পারবে আমার চা হয়ে গিয়েছে আমি এখন চাটা একটু বসে বসে খাবো আর যেহেতু খুব সকাল সকালবেলা একটু চা বিস্কিট হলে আমার চলে যদিও আমি অনেক বেশি চা খাই না অল্প একটু চা খাই দুধ চা সকালবেলা আসলে না খেলে ভালো লাগে না এটা মাঝে মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করি অনেক দিন খাই না তারপর আবার খেতে ইচ্ছে করে আর কি তো অল্প একটুই নিলাম এটা জাস্ট একটু মনের একটা তৃষ্ণা এই আর কি আসলে না খেলেও কিন্তু হয় এই জিনিসটা খাওয়া অনেকটাই ক্ষতিকর দুধ চাটা তারপরেও খেয়ে ফেলে আমরা আসলে মুখের একটা আসলে স্বভাব জিনিসটা রুচি এই জিনিসটা আসলে ভুলা যায় না এ আর কি এগুলো আমি একটু ঢেলে দিচ্ছি বয়মের মধ্যে কারণ এগুলো প্যাকেটে প্যাকেটেই রয়ে গেল আমি কিন্তু ওই বাসা থেকে আসার পর এখন পর্যন্ত বয়ম টয়ম কোনো কিছুই মুছি নাই পরিষ্কার করি নাই যেভাবে আছে ঠিক সেভাবেই আছে একটার ভিতর আরেকটা দেখতেই পেলেন কারণ এগুলো টুকিটাকি জিনিস গুছাতে অনেক দিন লেগে যায় প্রায় এক মাসের মতো লাগে বাসা চেঞ্জ করলে এটা আমরা সবাই জানি কম বেশি এখানে একটা পুটলি ওখানে একটা গাটটি ওখানে একটা বেডিং পত্র ওইভাবেই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে এগুলো আসলে করতেও ভালো লাগে না আমি জন্যই ওই আপাকে ঠিক করলাম যে শুধু গড়টা মুছে দেওয়ার জন্য কারণ আমি যে কাজগুলো করি ইউটিউবে আসলে এটা কিন্তু একটা মানে কি বলবো অনেক সময়ের ব্যাপার যে কাজগুলো করি দুইটা চ্যানেল চালিয়ে তারপর সংসার সম্পূর্ণটাই ট্যাকেল দিয়ে আমার আসলে অনেকটা কষ্ট হয়ে যায় জন্য সবাই বলে যে তুমি কাজের লোক রাখো আপনারাও কিন্তু আমাকে বলেছিলেন যে আপু তুমি একটা লুক রেখে নাও তো সেই কথাটা ভেবেই আমি নিয়ে নিলাম তো চা খেতে বসে গেলাম চাটা খাচ্ছি আর সকালবেলা দুইটা বিস্কিট এক গ্লাস পানি এক কাপ চা হলে আমার চলে ঠিক এগারোটা পর্যন্ত থাকতে পারি আর কি এগারোটা বারোটা পর্যন্ত তো মেয়েকে বলতেছি একটু চা খাও বলতেছে খাবে না ও চা খায় না মাঝে মাঝে খায় আর কি আমি কিচেনে পাস্তা বসিয়ে দিয়ে গিয়েছিলাম যে পাস্তাটা রান্না করতেছে এটা হচ্ছে ইটালিয়ান পাস্তা এটা হতে একটু সময় লাগে পাঁচ সাত মিনিট সেদ্ধ করা লাগে তারপর আমি ওটার মধ্যে একটা নুডলস দিব মানে রেগুলার যে নুডলসগুলো আমরা খাই মামা মামা নুডলস তো এটা আবার আমার বাচ্চারা খুব পছন্দ করে তো পাস্তার সঙ্গে মিশিয়ে দিব আর এদিক থেকে আবার আদা আর রসুনগুলো কেটে কুটে রেডি করে নিতেছে এগুলো আমি বেশ কিছু দিনের জন্য করে নিব কারণ এগুলো কাটতেও কিন্তু বসে বসে অনেক কষ্ট সুটকির ভর্তা বানাবো সুটকিগুলো ধুয়ে রাখলাম ভিজিয়ে রাখলাম আর কি পাস্তাটা হয়ে যাচ্ছে সেদ্ধ পাস্তাটা সেদ্ধ হতে বললাম তো সাত মিনিটের মতো সময় লাগে ছয় থেকে সাত মিনিট এখন এর মধ্যে মামা নুরোলস যেটা ওটা দিয়ে দিব আর কি এটা সেদ্ধ হওয়ার পর তারপর ওটা দিতে হবে না হয় নুডলসটা গলে যাবে আর এগুলো একটু গুছিয়ে নিতে হবে আমাকে বয়মগুলা যেগুলো তো দেখা যায় সেগুলোর মধ্যে যদি ডাল তারপর চিনি চা পাতা এগুলো রাখা হয় তাহলে কিন্তু অনেক সুবিধে তো আমি এভাবেই রাখলাম আর এদিকে আমার একটা ফুলদানির ফুলগুলো আমি ধুয়ে দিয়েছিলাম রাতের বেলা নিতে মনে নেই বাতাসে সবগুলো এলোমেলো হয়ে পড়ে আছে তো এগুলো অনেক আগের ফুল এগুলোকে একটু ধুয়ে দিলাম এবার আসার পর তো রাতে মনে ছিল না রুমে ডুকানোর এখন আমি একটু নিয়ে নিচ্ছি নুডলসটা দিয়ে আসলাম পাস্তার সঙ্গে তো এগুলো একটু গুছিয়ে রেখে তারপর আমি একটু পাস্তাটা বানিয়ে ফেলবো ঝটপট এই ফুলদানিটা হচ্ছে সিরামিক্সের আমার কাছে খুব ভালো লাগে এটা আর এটা শোবক্সের উপরে আমি এই ফুলদানিটা রাখছি কারণ শোবক্সটা কিন্তু একেবারেই মেন দরজার সামনে চাইলে বাহিরেও রাখতে পারতাম তো যেহেতু বাসাটা বিশাল বড় এমনি তো আমার ফার্নিচার খুব কম এখন সবগুলো ফার্নিচার আনা হয় নাই তবে আজকে আসবে বাচ্চাদের কিছু জিনিস আসবে আমার একটা কম্পিউটার টেবিল আসবে তো এগুলো চলে আসবে আর কি দুপুরবেলা এগুলো তো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো আমি এখানে মানে বাস্তবে যে প্ল্যানগুলো এগুলো রাখার চেষ্টা করব আস্তে আস্তে করে করতে হবে আসলে যেই কাজ করি ইউটিউবিং করলে আসলে কোনো পার্সোনাল কোনো শখ থাকে না ইচ্ছে থাকলেও উপায় হয় না এতটাই বিজি থাকি আমরা বাহিরে যে বের হব সেই সময়টাই পাই না তবে যাক মনে ইচ্ছে আছে ইনশাল্লাহ সব হবে তাই না সবই হবে শুধু সময়ের প্রয়োজন সময় নেই সেজন্য পারতেছি না সময় করে করেই করতে হবে সব কিছু পাস্তাটা হয়ে গিয়েছে নুডলস কিন্তু এটা সঙ্গে আমি পরবর্তীতে দিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি আর পাস্তা আমরা সবাই কম বেশি পারি তারপরেও আমি আজকে আমার মতো করে যেটা রান্না করি সেটা দেখাবো আমার বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে আর কি সেভাবে রান্নাটা দেখাবো আজকে রান্নায় আমি ভাতটা রান্না করে ফেলেছি এখন তো প্রায় নয়টা সাড়ে নটার মতো বেজে গেল মেয়ে যাবে সাড়ে বারোটার দিকে তো সকালে নাস্তায় সে পাস্তা খেতে চাচ্ছে তার এক্সাম যেহেতু একটা থেকে তো সে ভাত খেয়েও যেতে পারে একটু পাস্তা খাবে সকালে নাস্তায় আর কি আমি কিন্তু সকালে আজকে নাস্তা বানাই নাই রুটি বানাই নাই কিছুই না পাস্তাটা রান্না করব মা ছেলে মেয়ে তিনজনই খাবো যতটুকু হয় আর কি তো পাস্তা রান্না করার জন্য আমি দুটা টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজের সঙ্গেই দিয়ে দিলাম দু তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি ছোট ছোট সাইজের পেঁয়াজ আর টমেটোর সিজন যেহেতু এখন টমেটো ক্যাচ আপের পরবর্তীতে আমরা টমেটো বেশি করে ইউজ করতে পারি যে কোনো নোরলস পাস্তার মধ্যে এখন সিজনাল জিনিসগুলো খেতে ভালো লাগে সেজন্য আর কত সুন্দর কালার তাই না সিজনাল জিনিসগুলো এমনই হয় এখন যত খাওয়া যায় আর কি দুইটা ডিম এভাবে ফিটিয়ে দিচ্ছি টমেটোটা একটু সফট হওয়ার পর ডিম দুইটা দিয়ে দিব চাইলে এখানে আপনারা রান্না করা চিকেন থেকে চিকেন দিতে পারেন তারপর চিংড়ি মাছ দিতে পারেন আমি কিন্তু দেই মাঝে মাঝে ডিমের সঙ্গেও দেওয়া যাবে চাইলে আমি শুধু দুইটা ডিম দিয়েই করব এখন ডিমগুলো এভাবে একটু ঝুরি করে ফেলবো আর কি টমেটোর সঙ্গে তাহলেই এটা খেতে অনেক বেশি মজার হয় আর যেহেতু পাস্তা দিব পাস্তার ভেতরে ডিমটা যখন সফট থাকবে এগুলো ঢুকবে পাস্তাগুলো একটু ভেতরে যেহেতু ফাঁকা থাকে সেজন্য নরম নরম থাকতেই ডিমটাকে দিতে হবে পাস্তাগুলো একটু ঝুড়িঝুরি করে নিচ্ছি আমি এর মধ্যে ডিমের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কারণ নুডুলসের একটা মশলা দিব আমি সেজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে ওটার মধ্যেও কিন্তু লবণ থাকে আর ওটা না দেওয়াই ভালো কিন্তু না দিলে বাচ্চারা খেতে চায় না ওটা তো এরকম ঝুড়ি ঝুড়ি হয়ে গিয়েছে টমেটোর সঙ্গে বেশ ভালো করে মিশে গেল নরমই আছে ডিমটা এখনও পাস্তার ভিতরে ঢুকার জন্য অবশ্যই নরম নরম অবস্থায় দেওয়া লাগবে না ভাজা ভাজা করলে কিন্তু ভালো লাগবে না এখন শুধু মিশিয়ে ফেলবো আরও একটু ভেজা ভেজা হওয়ার জন্য আমি এখানে টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো এগুলো দিলে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে এখন দিয়ে দিব এই যে মশলা এটা পাস্তা অথবা নুডলস রান্না করতে গেলে একটা মশলা সে মশলাটা আমরা প্যাকেটে আলাদা করে কিনতেও পাই কিন্তু সেটাই আমি দিচ্ছি সেটা আগরামিনা আমি না বাজারে আলাদা এক্সট্রা করে যদি বলেন যে নুডলস বা পাস্তার মশলা সেটা কিন্তু দিয়ে দেয় আমরা সবাই জানি কম বেশি তো ওটা বাচ্চাদের জন্য আমরা এক্সট্রা করে কিনে আনি বিশেষ করে ওটা কিন্তু ভালো আর যেটা নুডলসের সাথে থাকে পাস্তার সঙ্গে কিন্তু এ মশলা থাকে না সেজন্য আলাদা এক্সট্রা করে রাখলে ভালো তো আমার এটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটু ভেজা ভেজা দেখতে পাচ্ছেন আর পাস্তাটা একটু ভেজা ভেজা থাকলেই খেতে ভালো লাগে মানে সফট সফট লাগে আর ভেতরে পাস্তার ভিতরে যেহেতু ফাঁকা থাকে সবগুলো ডিম টমেটো এগুলো ঢুকে তখন এটা ভালো লাগে আর কি খেতে তো আমি যেভাবে করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম এই পাস্তাটা আমার হাতেরটা খুবই মজার হয় বাচ্চারা খুব পছন্দ করে আমার বাচ্চারা আর যে কেউ পছন্দ করে এভাবেই আমি রান্না করি যখন খুব তাড়াহুড়ো থাকে তখন আর এটা দিয়ে সকালের নাস্তাও হয়ে যায় কারণ মেয়েটা পড়তেছে তো মেয়ে মেয়েকে দিলাম ও খাবে এখন আমি রান্নাবান্নার প্রিপারেশনও নিয়ে নিলাম ভাত তো হয়ে গেল এখন আমি লাউ তরকারি আর একটা চিকেন রান্না করে ফেলবো ঝোল দিয়ে আর কি হ্যাঁ লাউ তরকারি তো অনেক পছন্দ আমার হাজব্যান্ডের তো কাটা বেছে আমি লাউ তরকারিটা রান্না করতেছি কাটাগুলো বেছে নিচ্ছি আর এখনকার লাউ খুবই কচি যেহেতু সিজনাল লাউ শীতের মধ্যে লাউ খেতে অনেক বেশি মজার তো লাউয়ের মধ্যে কাটা বেছে যদি মাছটা দেওয়া হয় তাহলে লাউটা খেতে আসলে ভয় লাগে না তো কাটাগুলো বেছে নিলাম মাছের মাথা আর লেজ দিয়ে লাউ রান্না করব আমি আর ওদিক থেকে চিকেন হচ্ছে লাউটা বেশ কচি তো ভাবলাম যে কষানো থেকে মাছটা নামিয়ে আমি একটু বেছে দিই তো আজকের মতো বিদায় আজকে রান্না বান্না দেখালাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই হাসি খুশি থাকবেন তাহলে বিদায় আল্লাহ হাফেজ